এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব আব্দুল্লাহ 277 লক্ষীপুর 4 আপনার নির্ধারিত সময় 5 মিনিট মাননীয় স্পিকার মাননীয় রাষ্ট্রপতি ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ দানের জন্য আপনাকে জানাচ্ছি অভিনন্দন আমি ধন্যবাদ মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির কিংবদন্তি নেতা স্বাধীন বাংলাদেশের মহাস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 15 আগস্ট কালরাত্রে ঘাতকের নির্মম নিষ্ঠুর বুলেটে নিহত মহিষী খন্দরমা সাহসী নারী শেখ ফজলুল ইসলাম মুজিব সহ পরিবারের নিহত সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর সুযোগ্য সহকর্মী জাতীয় চায়ের নেতা সহ মহান মুক্তিযুদ্ধে রক্তদানকারী 30 লক্ষ বীর শহীদ মুক্তিযোদ্ধাদেরকে মাননীয় স্পিকার এই মাসলক্ষণে আমি সশব্দ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই মাটি ও মানুষের সেবায় অবিরাম কর্ম মুখর সর্বকোটি বাঙালির প্রাণের স্পন্দন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন নেত্রী শেখ হাসিনাকে যার দৃঢ়তা একাগ্রতা ও আন্তরিকতা দীর্ঘ 42 বছরের রাজনৈতিক পথ চলায় জীবনের বহু ঝুঁকি নিয়ে রাজনৈতিক অস্থিরতা দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে জয় বাংলা চেতনা শক্তিতে জাতির পিতা স্বপ্নরাজ হয়ে একের পর এক সাফল্য অর্জনের মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন সারথি হয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা চিত্রায়িত করে চলেছেন এবং যার ধারাবাহিকতায় রাজনীতির সকল অঙ্কে বারবার হোসট খাবার জঙ্গি গোষ্ঠীর ধারক বাহক ইতিম্বের টাকা আত্মসাতকারী খালেদা জিয়া ও তার পলাতক পুত্রের সকল চক্রান্ত নস্যাত করে সারা জাতিকে এক ও ঐক্যবদ্ধের মাধ্যমে উন্নয়ন সুশাসন গণতন্ত্রের অবযাত্রাকে পাথেয় করে গত 7 জানুয়ারি 2024 অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ঐতিহাসিক প্রথম ভাষণে জননেত্রী শেখ হাসিনা সরকারের অর্জন সাফল্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কর্মযজ্ঞের বাস্তব ভিত্তিক যে বিশদ বিবরণ দিয়েছেন তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন মাননীয় স্পিকার সাংবিধানিক প্রক্রিয়া সম্মত রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে গণতন্ত্রের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বর্তমান সরকারের নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে দিন বদলের সনদ এবং মুক্তিযুদ্ধের চেতনা আলোকে ক্ষুদা দারিদ্র্যমুক্ত একটি প্রগতিশীল গণতন্ত্রকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সকল বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে চমৎকারভাবে তুলে ধরেছেন মাননীয় স্পিকার আমি আমার এলাকা নিয়ে একটু কিছু বলতে চাই আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে তাদের ভালোবাসা শিক্ষা এবং ধন্য করেছেন তাদের সেবা করার সুযোগ দিয়েছেন সে আমার রামগতি ও কমলনগর উপজেলার শান্তিপ্রিয় জনগণকে আমার নির্বাচনী এলাকা বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এবং মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গনে ক্ষত বিজ্ঞত 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুকম্পায় আমার এলাকার রামগতি কমলনগর উপজেলা ভাঙ্গন হইতে রক্ষা করবে মেঘনা নদীর তীর সংরক্ষণ শিক্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 240 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার বাঁধ বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে 2018 সালে সমাপ্ত হয় পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের কাজ বর্তমানে চলমান আছে কিন্তু এই কাজটি ধীর গতিতে হয় রামগতি ও কমলনগর উপজেলার 31 কিলোমিটার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন অংশে ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে আগত বর্ষার পূর্বে কাজের গতি দ্রুততার সাথে সম্পূর্ণ করা না হলে উভয় উপজেলার আরো ব্যাপক এলাকার নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই কাজটি দ্রুততার সাথে সম্পূর্ণ করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার এলাকার অসংখ্য রাস্তা মানুষের ও যান চলাচলের অনুপযোগী এর মধ্যে রামগতি উপজেলার 724 কিলোমিটার এবং কমলনগর তার মধ্যে 207 কিলোমিটার রাস্তা ফাঁকা ও আধা ফাঁকা অন্যদিকে কমলনগর উপজেলার 700 কিলোমিটারের মধ্যে 136 কিলোমিটার রাস্তা ফাঁকা আধা এতে সহজে অনুমান হয় যে আমার এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা কত প্রকট তাই বেহাল অবস্থার প্রয়োজনীয় মেরামত সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের জন্য মাননীয়
মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর নিকট আমার আবেদন যে তিনি যে সংস্কারের সংস্কার সদস্য দুই মিনিট দিলাম, দুই মিনিটের মধ্যে শেষ করুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমার নির্বাচন এলাকা রামগতি উপজেলা বিবিরহাট হইতে রামগতি বাজারের মাঝঘাট পর্যন্ত রাস্তাটি সড়ক বিভাগের অধীনে নেওয়া হলো, রাস্তাটির উন্নয়ন কাজ এখনো শুরু হয়নি। তাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়কে বিষয়টি আমলে নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বিনয়শত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মধ্য দিয়ে 76 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভুলুয়া নদীটি লক্ষ্মীপুর সদর, নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে। দীর্ঘদিন যাবৎ নদীটি খনন না করা শুষ্ক মৌসুমে নদীটি একেবারে শুকিয়ে যায়, ফলে 5 উপজেলার সেচ সুবিধা ব্যাপকভাবে ব্যাহত হয়। কিন্তু নদীটি পুনঃখনন পূর্বক শুষ্ক মৌসুমে মিষ্টি পানি ধরে রাখার মাধ্যমে 5 উপজেলায় প্রায় 542 বর্গ কিলোমিটার এলাকা সেচ সুবিধা আওতা আনা সম্ভব। তাই অধিক ফসল ফলন উৎপাদনের লক্ষ্যে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়কে ভুলুয়া নদীকে সেচ প্রকল্পে আওতা আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার চরগাজী ইউনিয়নের বিশাল বিস্তীর্ণ চরে আমি নিজ উদ্যোগে 12টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করি, কিন্তু বিদ্যালয়ের সরকারিকরণ ও নতুন ভবন না হওয়ায় বিশাল বিশাল জন অধ্যুষিত এলাকার ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে দেওয়ার দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মহোদয়কে স্কুলের সরকারিকরণ ও ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকায় বুলুয়া নদীর উপস্থাপিত সজ্রিহাট খেয়াঘাট স্টিল ব্রিজটি দীর্ঘদিন যাবৎ চলাচল অবৈধ হয়ে পড়েছে। তাই জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা রেখে খেয়াঘাটে একটি ফাঁকা স্থায়ী ব্রিজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ শেষ করুন প্রতিষ্ঠিত করার যে দীপ্ত প্রত্যয় ঘোষণা করছে এবং যার সফল বাস্তবায়নে বিরতিহীনভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সবাইকে দেশগড়ার এই মহা এই দ্বিতীয় মহা মুক্তিযুদ্ধে শরীর হওয়ার আহ্বান জানিয়ে মাননীয় স্পিকার আমার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।